কিশোর বয়সে বাবার সাথে অভিমান করে ঘর ছেড়েছিল ছেলেটি। চট্টগ্রামের আজিজ বোর্ডিং এর ছোট্ট ঘর থেকে সঙ্গীতের ক্যারিয়ার শুরু। তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। তার গানে এখন পাগলা হাওয়া বয়ে যায়। দুষ্টু ছেলের দল দুষ্টু মেয়ের দলেরা একসাথে তালি দিয়ে ওঠে। দুঃখিনীর দুঃখ ঘুচে লাল টুকটুক দিদিমণিরা নেচে ওঠে। গর্ভধারিণীর কষ্ট কিংবা বাবা হারানোর বেদনায় ছেয়ে যায় শ্রোতার মন। গানের জন্য ঘর ছাড়া সেই ছেলেটি আর কেউ নয়, বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের জীবন্ত কিংবদন্তি জেমস। তাকে বলা হয় দ্য আলটিমেট রকস্টার। তার কনসার্টে শ্রোতাদের উচ্ছ্বাস থাকে বাদ ভাঙা। গুরু ঘর বানাইলা কি দিয়া বলার পর শুধু বাজালেই চলে, বাকিটা দর্শকরাই গিয়ে দেয়। তার গাওয়া আসবার কালে আসলাম একা, লেইস ফিতা লেইস কিংবা তারায় তারায় রটিয়ে দেব সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে। চট্টগ্রামে প্রতিষ্ঠিত ফিলিংস ব্যান্ডের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। বাংলা ভাষায় প্রথম সাইকিডেলিক রক তিনিই শুরু করেন। 1987 সালে ফিলিংস ব্যান্ডের সাথে তার প্রথম অ্যালবাম স্টেশন রোড মুক্তি পায়। এরপর গড়ে তোলেন নগর বাউল। এরপর জেমস মনোযোগ দেন সলো অ্যালবামের দিকে। তার প্রথম একক অ্যালবাম অনন্যা, এছাড়াও পালাবে কোথায়, দুঃখিনী দুঃখ করোনা, ঠিক আছে বন্ধুসহ আরও দুর্দান্ত অ্যালবাম উপহার দেন তিনি। বাংলা চলচ্চিত্রে তার গাওয়া গান সমান জনপ্রিয়। সত্তা সিনেমায় তোর প্রেমেতে অন্ধ হলাম গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়াও বলিউডের 4টি সিনেমায় প্লেব্যাক করেছেন এই শিল্পী। গ্যাংস্টার সিনেমায় তার গাওয়া ভিগি ভিগি গানটি তুমুল হিট করে। সঙ্গীতাঙ্গনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ ভারত থেকে শুরু করে বিশ্বব্যাপী সমাদৃত বাংলাদেশের জেমস, এই কিংবদন্তি রকস্টার 59 বছরে পদার্পণ করেছেন। ফারুক মাহফুজানাম জেমস আরও বহুকাল সবার প্রিয় গুরু গিটার হাতে স্টেজে গেয়ে উঠবেন তোরাই আমার জান, তোরাই আমার প্রাণ, তোদের ছাড়া বন্ধু আর গাইতে চায় না প্রাণ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।